আসসালামু আলাইকুম। উত্তরটা দেন। এখন এই মসজিদ নিয়ে আমি কি বলবো, সবাই তো অনেক কথা বলেছেন, আর নসিন্দির ভার এত বেশি এখানে তো সমস্যা তো মনে হয়। এই শাহীন আরো কারা কারা, এদের নসিন্দির জানতাম না, তবে আমি একটু চান্স নিচ্ছি নসিন্দির হয়ে যাওয়ার জন্য। সেটা হলো আমি আমার গ্রামের বাড়ি নবীনগর থানা, ব্রাহ্মণবাড়ি আর নবীনগর থানা, সেখানে একসময় আমাদেরকে যেতে হতো এই নসিন্দির উপর দিয়ে। এই নসিন্দি সরকার বাড়িতে গাড়ি রেখে আমি আমাদের গ্রামে যেতাম, তো সেই হিসাবে আমি নসিন্দির ছেলে বলতে পারি। কাঞ্চন বলেছে যে উনি একজন খুব ভালো ব্যবসায়ী, ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্টের রিটার্ন এই পৃথিবীতে নয়, ইনভেস্টমেন্টের রিটার্ন হবে আরেকটি পৃথিবী যেখানে আমরা সবাই কিছু করার ক্ষমতা থাকবে না। এর জন্য আমি জনাব কাদের মোল্লা সাহেবকে কোনো ধন্যবাদ দেব না, এই মসজিদ করার জন্য ধন্যবাদ দেব না, ওনাকে যা দেবেন পরপারে রব্বুল আলামিন আমাদের আল্লাহ মহান আল্লাহ ওনাকে দান করবেন। আমাদের এই মসজিদ অনেকে বলেছেন অনেক মসজিদ করেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছি এটা আপনার কত নাম্বার মসজিদ, বলে যে আল্লাহর নামে করি তো অতটা হিসেব রাখি না। তারপর একটু হিসাব করলেন, করে বললেন যে এইটা হলো 201 নাম্বার। কাদের মোল্লা সাহেব, আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ, আমাদের কারো হাতে কাজ নেই, অল্প কিছু সংখ্যক হয়তো কাজ হয়, আপনার মতো একজন নেককার লোক আল্লাহর কাছে দুহাত তুলে আমাদের চলচ্চিত্রের জন্য কিছু চাইবেন, যাতে আমাদের চলচ্চিত্র আগের মতো আবার সুন্দর দিনে ফিরে যায়। আমিন। আপনাকে আল্লাহ হায়াত দাস করুক, আমি আগেই বলেছি আপনাকে আমি ধন্যবাদ দেব না, আপনি যা পাবেন আল্লাহ আপনাকে দান করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।